হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কা আপনারা হচ্ছে দেখতে আপনারা কালার জিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া আহমেদ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউ বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা জিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিসকোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আরা আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে আমরা রূপে আমাদের কাছিয়া আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবেন দেখতে মাহমুদুল হাসান রমেশ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিসকোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিসকোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশ হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস রূপে সো প্রডিউস বাইর দেখতে হবে কাঁচিয়া আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে দেখতে পাব দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নেশ তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নেশ তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশ পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাইরে দেখতে পাবেন কাজিয়া আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর দেখতে পাবেন মাহমুদুল হাসান রোমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট কামরুজ্জামান রানা এই হারুন মামা এই ফোরহাদ আহমেদ বাবু ন্যাক্স নিবির তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তো তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আর নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা এই হারুন মামা এই শাহ ফোরহাদ আহমেদ বাবু ন্যাক্স নিবিড় তনুসুর তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনাইদকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা হাত আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা জিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা এই হারুন মামা এই ফোরহাদ আহমেদ বাবু তন তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর আহ তন তনুশী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাব দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানান হারুন মামা এই শাহ আহমেদ বাবু নেক্স তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি পি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আঞ্জুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কা আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিসকোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিসকোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশ পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাজী আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন আহমেদ আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নেশ তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাব দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নিবিড় তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কা আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাব দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কা আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে প্রডিউস বাইরে দেখতে পাবেন কাছিয়া আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আর নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নিবি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া আহমেদ হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে দেখতে পাবেন কাছিয়া আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউ বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তো তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটা আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রান্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেই ফোরহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রী করা তনুষ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাব দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেই ফোরহাদ আহমেদ বাবু নাক নেশ তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আহ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাইর দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আপনার আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেশা ফোরহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা জিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে বাইরে আমরা দেখতে পাবেন কাজী আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রোমেশ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আঞ্জুম আর নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাইরে দেখতে পাবেন কাজিয়া আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রোমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নেক্সা তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নিবিড় তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তো তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তো তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড ডিস্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটা আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নাক নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কা আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাঁচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেই ফুরহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা জিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানান হারুন মামা এই শাহ ফোরহাদ আহমেদ বাবু তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি পি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাব আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটা আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেই ফুরহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাব কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট কামরুজ্জামান রানা নেশা হারুন মামা ফুরহাদ আহমেদ বাবু নিবীর নিবিড় তনসুর তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন আহমেদ হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা ফুরহাদ আহমেদ বাবু নিক নিবিড় তনসুর আহ তন তনুশ্রী করা তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাব কাজিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা আসি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেশা ফোরহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর আহ তন তনুশ্রী করা তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদ কে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউ বাই রূপে দেখতে পাবেন কাজী আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রোমেশ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর আহ তন তনুশী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রোমেশ হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে দেখতে পাবেন কাছিয়া আহমেদ হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রোমেশ কে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নেই ফুরহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাব দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা নেশা ফোরহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাব দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম নিশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশ হারুন মামা নহাদ আহমেদ বাবু নিবির নেশ তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আহ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা এক ফোরহাদ আহমেদ বাবু নিবির নিবি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নে হারুন মামা ফুরহাদ আহমেদ বাবু নিবির নিবিড় তনসুর তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা আ দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাব আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়েদকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা যিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাব আহমেদ হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর আহ তন তনুশ্রীর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন অ্যাডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাব আহমেদ কে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আলাশি নেক্সট আহ কামরুজ্জামান রানা এই হারুন মামা এই শাহ ফোরহাদ আহমেদ বাবু ন্যাক্স নিবিড় তনুসুর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুন আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন জুনায়ত এবং এডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাচিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা আসি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেশা ফোরহাদ আহমেদ বাবু নিবির নি তনসুর আহ তন তনুশ্রী করা তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস রূপে আমরা দেখতে পাব কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা আসি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেশা ফোরহাদ আহমেদ বাবু নিবিড় তনসুর আহ তন তনুশ্রী করা তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং এডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো নায়ক কা আপনারা হচ্ছে দেখতে পাবেন কালা জিনি হচ্ছেন কালা রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালা রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এটি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই আমার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা আসি নেক্সট আহ কামরুজ্জামান রানা নেশা হারুন মামা নেশা ফুরহাদ আহমেদ আহ বাবু নাক নি তনসুর আহ তন তনুশী তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাছিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরা আসি নেক্সট আহ কামরুজ্জামান রানান হারুন মামা এই শাহ ফোরহাদ আহমেদ বাবু নিবির নিবিড় তনুসুর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডিট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে রাখাল ছেলে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে যে ড্রামার নাম তো ড্রামার নাম আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে রাখাল ছেলে হতে চলেছে এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এর স্ক্রিপ্ট যিনি রিটিন করে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সুমন রেজাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ সম্বন্ধে আপনাদের বলি তো রাফি ইসলাম সৌরভ নেক্সট জান্নাতুল মাওয়া নেক্সট জাকির সেন্টু নেক্সট আনজুম আরাশি নেক্সট আহ কামরুজ্জামান রানান হারুন মামা এই শাহ ফোরহাদ আহমেদ বাবু নিবির নিবিড় তনুসুর তনুশ্রী তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রূপে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে নয়ন মোল্লাকে আপনারা দেখতে পাবেন এবং অ্যাডির রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার সম্বন্ধে আপনাদের বলি তো অনিক ইসলামকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যাকে যিনি হচ্ছেন এডি রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে অনিক ইসলাম এবং আপনাদের কালার সম্বন্ধে আপনাদের বলি তো জুনায়তকে আপনারা হচ্ছে দেখতে পাবেন কালার যিনি হচ্ছেন কালার রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়ত এবং এডি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অনিক ইসলাম নেক্সট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি হচ্ছেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং এই নাটকের প্রডিউস বাইর সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে সো প্রডিউস বাই রূপে আমরা দেখতে পাবেন কাছিয়া আহমেদকে হচ্ছে এই নাটকের প্রডিউস বাই রূপে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে দেখতে পাবেন দেখতে পাবেন মাহমুদুল হাসান রমেশকে হচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই নাটকটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন